পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার 2 নম্বর ব্লকের হাসনাবাদ গ্রামে কাঁচা রাস্তার সমস্যা বহু বছর ধরে চলছে। 4 মাস থেকে এই সমস্যা প্রায় বেড়ে গেছে। গ্রামের রাস্তা দিয়ে গ্রামবাসী এবং স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, বর্ষার সময় তাদের সমস্যা আরও ভীষণভাবে বেড়ে যায়। পঞ্চায়েতে না ধ্যান দেওয়ার জন্য এই সমস্যা দিনের পর দিন বেড়ে চলেছে। কিসের সমস্যা? রাস্তার সমস্যা, আমরা রাস্তা করে দিতে চাই। কতদিন থেকে এই সমস্যা চলছে? এই সমস্যা চলছে 4 মাস থেকে, মোটামুটি 4 মাস থেকে এরকম জলই লেগে আছে। ছেলে মেয়েরা স্কুল যেতে পারে না, আমরা যাতায়াত করতে পারি না, নামাজিরা নামাজ পড়তে যেতে পারে না, আমরা রাস্তা চাই। তুমি এই রাস্তা দিয়ে কি করে স্কুলে যাও? কাদার মধ্যে দিয়ে সমস্যা হয় না? স্কুল যেতে পারো? বর্ষার বর্ষা দিনে কেমন করে যাও? জল লেগে লেগে থাকে, জলের মধ্যে দিয়ে স্কুল যাও। হাসনাবাদ গ্রামে বহু বছর থেকে কাঁচা রাস্তার সমস্যা চলছে। ওই কাঁচা রাস্তা দিয়ে প্রায় 4000 লোক যাতায়াত করে। বর্ষার সময় তাদের যাতায়াতে ভীষণ অসুবিধা হয়। বর্ষা নামলে তারা কাজে যেতে পারে না এবং স্কুলে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না। হাসনাবাদের যে কাজটা রাস্তার কাঁচা রাস্তার কাজ হয়নি কেন বা কবে হবে একটু বললে? আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি হয় করার। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আধিকারিক প্রভাতী সরকার মন্ডল মোবাইল নম্বর 9800698950 এই নম্বরে বারবার কল করে চাপ সৃষ্টি করুন, যেন হাসনাবাদ গ্রামে পাকা রাস্তা সমস্যা সমাধান হয়। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।